অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট হতে চলেছে 2022 আগস্ট মাসের শেষ সপ্তাহে, তার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পার্ট টু বা সেট টু নিয়ে আলোচনা করব। আমি এর আগে একটা সেট দিয়েছিলাম যেখানে বলেছিলাম তোমাদের এই প্রশ্নগুলো করবে এবং বলেছিলাম যে সেট টু নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা হবে, যেখানে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমরা সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো এখানে 25 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে এই পরীক্ষাতে, তোমরা সকলেই জানো 50 মিনিট সময় থাকবে। তো সেই প্রশ্নগুলো তোমরা কোনগুলো করবে চলো আমরা দেখে নিই। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও করে দিয়েছি সাজেশন ভিত্তিক, না দেখে থাকলে প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো প্রথমে প্রথম প্রশ্ন দেখো সায়েন্স থেকে, তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দাগি নাও, নাইট্রিক অক্সাইড গ্যাসের বর্ণ কীরকম? তারপর দেখো একটি সমযোজী যৌগের উদাহরণ দাও, সোনার গলনাঙ্ক কত? 4 নম্বর প্রশ্ন, খাদ্য লবণের সংকেত কত? কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? পারদেশ পূর্ণাঙ্ক কত? কোন পদ্ধতিতে তাপে সঞ্চালন সবথেকে বেশি দ্রুত হয়? তো এই 7টা থেকে তোমাদের 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 5টা যে কোনো বলেছে যেহেতু, তো সেগুলো তোমার কিন্তু করে নেবে। এরপরে দেখো কী বলেছে, শূন্যস্থান পূরণ করে খাতায় লিখতে হবে। তো দুয়ের আগের একের প্রশ্ন দেখে নাও যে ড্যাশ হলো একটি তরল ধাতু, তো কী তরল ধাতু সেটা তোমাদের লিখতে হবে, একটা যে কোনো তরল ধাতুর নাম লিখবে। এরপর নেক্সট দেখো, লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয় সেটা তোমাদের লিখতে হবে। এরপর দেখো একটা সমীকরণ রয়েছে যেটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। এরপর দেখো 2-4টি কী বলেছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? তো এটা খুবই সহজ প্রশ্ন, অ্যান্সার তোমরা সকলেই পারবে, এগুলো তোমাদের বই থেকে না দেখলেও হবে। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগের প্রশ্ন কী বলেছে, যে কোনো 2টি করতে হবে, তো 2-2-4। তো প্রথম প্রশ্ন, মরিচিকা কী? পদার্থের ধর্মগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? পার্থক্য লিখতে হবে পরিবহন ও বিকিরণ। তারপর নেক্সট প্রশ্ন দেখো 4-এরটা কী বলেছে, বর্জ্য নিরোধক কী এবং এটি কীভাবে কাজ করে? 5-এরটা কী বলেছে, প্রেশার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো এখানে 5টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 2টি করতে হবে। তো আমি বলবো 5টাই তোমরা করবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন স্কুলে কমন পাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি তোমরা বই থেকে বার করে নেবে এবং আশা করি তোমরা সকলে এই প্রশ্নগুলি পারবে। তো এরপরে চলে যাবো লাইফ সায়েন্স চ্যাপ্টার থেকে। তো দেখো 4-এর দাগের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ডায়াবেটিস রোগের জন্য দায়ী কোন হরমোন? খুবই ভালো প্রশ্ন। হুয়ের পুরো নাম কী? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমরা সকলেই জানো, লিখে নেবে। চালে কত শতাংশ প্রোটিন থাকে? গোপদারি কোন হরমোনের প্রভাবে বের হয়? চায়ে কোন পদার্থের জন্য চা পান করলে শরীরে উদ্দীপনা আসে? আমের জন্মস্থান কোথায়? তো এই হচ্ছে তোমাদের 6টি প্রশ্ন, যার মধ্যে থেকে 4টি তোমাদের করতে হবে। খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু বইয়ে একদম প্রথম পাতাতেই পেয়ে যাবে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে 5-এর দাগের। তো যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। অণুজীবীরা কত ধরনের ও কী কী? এখানে কিন্তু প্রশ্নের মান 2 করে রয়েছে, অর্থাৎ একটু তোমাদের বড় করে লিখবে, এগুলো শর্ট কোশ্চেন নয়। ঠিক আছে, আম চাষের জন্য কীরূপ আবহাওয়া প্রয়োজন? চাষের জমিতে শস্য আবর্তন আবশ্যিক কেন? কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় এবং কেন? কর্প কাকে বলে? তো এই হচ্ছে তোমাদের 5টি প্রশ্ন, যার মধ্যে থেকে 2টি তোমরা করবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো শূন্যস্থান পূরণ, ভাইরাস কথার অর্থ কী? ভাইরাস কথার অর্থ কী তোমাদের লিখতে হবে। মানবদেহে মিশ্রগ্রন্থি হলো কোনটি? নাইট্রোজেন যৌগ ভেঙে অ্যামোনিয়ায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? এই 3টি। তারপরে দেখে নাও 4-এরটা কী বলেছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় কী? তো সেটা তোমাদের এখানে লিখে নেবে। খুবই সহজ সহজ প্রশ্ন বন্ধুরা, এইগুলো তোমরা সকলে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্ট খুবই ভালো হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বিষয়ে যেটা তোমাদের ছিল সাজেশন, তোমরা চাইছিলে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। সেট টু নিয়ে আমি আলোচনা করে দিলাম, ফার্স্ট সেট যারা এখনও পর্যন্ত দেখোনি সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের জন্য তোমাদের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দেবে, কোনো জায়গায় আটকে গেলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকলো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।